নমস্কার, আপনারা দেখছেন নিউজ টুডের, সঙ্গে রয়েছে আমি শ্রীপর্ণা। বর্ধমান দুর্গাপুরে প্রচারে বেরিয়ে মুখ্যমন্ত্রীর পিতৃ পরিচয় নিয়ে কটাক্ষ করায় বিতর্কে জড়িয়েছিলেন দিলীপ ঘোষ। তার বিরুদ্ধে দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করেছিল দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকার কাজল দাস নামের এক মহিলা। আর সেই অভিযোগের ভিত্তিতেই শনিবার দুর্গাপুরের মহকুমা আদালতে হাজিরা দিলেন দিলীপ ঘোষ। দুর্গাপুর মহকুমা আদালতের অতিরিক্ত মুখ্য জেলা বিচারক অসীমানন্দ মণ্ডলের এজলাসে হাজিরা দিয়েছেন তিনি। সেখানেই বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের আইনজীবী বিচারকের কাছে পুরো ঘটনা তুলে ধরেছেন। যদিও সরকার পক্ষের আইনজীবী কোনো বিরোধিতা করেননি, তারপরেই সমস্ত দিক বিবেচনা করে বিচারক দিলীপ ঘোষকে অভিযোগ থেকে মুক্তি দিয়েছেন। আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষের মন্তব্য, আমি যেখানেই যাই সেখানেই মামলা দিয়ে স্বাগত করে আমাকে, এখানেও আমার নামে মামলা হয়েছে, আমার নামে মামলা করে অনেকেই বিখ্যাত হতে চায়, আমাকে আবারও কষ্ট করে আদালতে আসতে হয়। লোকসভা ভোট মেটার 24 ঘন্টা কাটতে না কাটতেই বোমা উদ্ধার কোচবিহারে। ভোটের পরের দিন সকালে বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দিনহাটার পুটিমারি এলাকায়। জানা গিয়েছে শুক্রবার রাতভর দিনহাটার বিভিন্ন এলাকায় বোমাবাজি করেছে তৃণমূল এবং বিজেপি, আর এই অভিযোগ সামনে এসেছে। আর তারপরে এই দিন সকালে পুটিমারির 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের খড়খড়িয়া এলাকায় 239 নম্বর বুথ এলাকার একটি বাড়ির সামনে থেকে দুটি তাজা বোমা উদ্ধার হয়েছে। বাড়ির সামনে থেকে তাজা বোমা উদ্ধার হওয়ায় আতঙ্কে এলাকার মানুষজন, ঘটনাস্থলে দিনহাটা থানার পুলিশ বোমা দুটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। যদিও বোমা উদ্ধারের ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে। ভোট দিবেন না, তা আমি গেছি, আমাকে হাত ধরে এমন করে ধরছে, বলে ভোট দিতে যাবেন না, আর তোমার ছেলেকে ভীষণ মারধর করে ছাড়বো, আমি ছাড়বো না তোমাকে। তারপর কি ভোট দিতে গিয়েছিলেন? না, আমি ভোট দিতে যাইনি, তারপরে ওখান থেকে ঘুরেছি, আমাকে যাইতেই দেয়নি, আমি কি করে যাই ভোট দিতে, কি কারণ হতে পারে? তাহলে ওরাই রাখছে আর কে রাখবে? ও তো নিজেই বললো যে আমি তোমার ছেলেকে আচ্ছা তো মার মারবো, এমন মার মারবো না, তোমার ছেলে কোন ক্লিয়ার পাবে না। কে রেখেছে? পঞ্চায়েতই নিজেই বলছে মুখের সামনে, আর এতগুলো লোক ছিল, কেউ আমাকে বলে নাই যে দাও বউকে ভোট দিতে যাও। শুক্রবার ভোট মিটেছে জলপাইগুড়িতে, শনিবার কড়া নিরাপত্তার ঘেরাটোপে রয়েছে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের স্ট্রং রুম। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে প্রার্থীদের ভাগ্য এবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে তৈরি স্ট্রং রুমে রাখা হয়েছে। জলপাইগুড়ির 7টি বিধানসভা কেন্দ্রকে নিয়ে রয়েছে এই লোকসভা কেন্দ্র, মোট প্রার্থী 12 জন। ভোট পড়েছে প্রায় 80%। স্ট্রং রুম খতিয়ে দেখতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরাও সেখানে গিয়েছেন, ছিলেন বিভিন্ন সরকারি দফতরের আধিকারিকেরাও। জলপাইগুড়ি জেলা শাসক শ্যামা পারভিন জানিয়েছেন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ভোট গ্রহণ। খুব ভালো হয়েছে, সম্পূর্ণ শান্তিভাবে হয়েছে, ছোট ছোট একটা তো হতে থাকে, কিন্তু ওটা খুব নেগলিজেবল। আমাদের 83.69 ফাইনাল আমাদের ফিগার আছে। আমাদের যতগুলো পোল্ড ইভিএম আছে ওটাকে সবগুলো আমাদের রেসপেক্টিভ স্ট্রং রুমে আমাদেরকে রাখতে হয়। তো আজকে এখানে আমাদের 7টে এসি নিয়ে এখানে স্ট্রং রুম সবগুলো ইভিএম এসে গেছে, আমাদের মাল থেকে এসে গেছে, প্লাস মেখলিগঞ্জে কুচবিহার আছে ওটাও এখানে এসে গেছে, ডাবগ্রাম, রাজগঞ্জ, সাগর, মাইনাগুড়ি, মাল, ধূপগুড়ি, মেখলিগঞ্জ, তারপরে এসে এখানে স্ট্রং হয়ে গেছে। আজকে এটা অল পার্টি ক্যান্ডিডেট আছে, ওদের প্রেজেন্সে ক্যান্ডিডেট ওর রিপ্রেজেন্টেটিভ প্রেজেন্সে ইন প্রেজেন্স অফ অবজার্ভার আরও এআরও ওর প্রেজেন্সে এটাকে সিল করা হবে, ওরা চেক করে নিয়ে কিছু ঠিকঠাক আছে তারপরে এটা সিল করা হবে। প্রথম দফার ভোট মিটতেই আগাম বিজয় মিছিলে সামিল তৃণমূল এবং বিজেপি। প্রথম দফায় বাংলা 3 আসনে ভোট হয়েছে, আর ভোট পর্ব মিটতেই শুক্রবার বিজয় মিছিলে নেমেছে তৃণমূল। জলপাইগুড়ি দলীয় কার্যালয় থেকে বিজয় মিছিলে সামিল হয়েছেন জলপাইগুড়ি লোকসভা তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়, জেলা সভাপতি মহুয়া গোপ সহ দলীয় কর্মীরা। আর এই একই ছবি দেখা গেল কোচবিহারেও। তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিকের নেতৃত্বে বিজয় মিছিল করে দলীয় কর্মীরা।
অন্যদিকে পাল্টা বাজি পুড়িয়ে এলাকার মানুষদের মধ্যে মিষ্টি বিলি করল বিজেপি। এখনো ছ দফা ভোট বাকি রয়েছে, আর তার আগেই আগাম বিজয় মিছিল কার্যত বিরোধীদের চাপে রাখার কৌশল বলে মনে করছে রাজনৈতিক মহল। এবার ভোট শেষে আর কি, এখন আমাদের আমি যেটা দেখলাম আর কি, আমাদের কর্মী আমাদের কর্মীরা যারা রয়েছেন, নেতৃত্ব যারা রয়েছেন আর কি, সবার মুখে প্রথমে দেখি আমি একটা তৃপ্তির হাসি। আমি অনেকগুলো ভোট আমি কাজ করে এলাম, আর যেটা আমাদের মাননীয় আমাদের সভাপতি যেটা বললেন আর কি, মহিলারা মানে দারুণ ভাবে এগিয়ে এসছেন তারা, এবং বাংলায় আর কি, হ্যাঁ বাংলায় এবার যে মহিলারা যে রোলটা প্লে করলেন আর কি, হ্যাঁ সেটা আমরা খুব অভিভূত। উন্নয়ন এবং লক্ষ্মীর ভাণ্ডার, এই ভোটটা যে লক্ষ্মীর ভাণ্ডারের ভোট হয়ে গেল, মহিলাদের ভোট হয়ে গেল, সেটা প্রমাণিত। যেটা মানুষের রায় আমাদের কাছে পরিষ্কার, প্রত্যেকটা বুথ থেকে আসার রিপোর্ট, প্রত্যেকটা বিধানসভা থেকে আসার রিপোর্ট অনুযায়ী যা দাঁড়াচ্ছে তার পরিপ্রেক্ষিতে এই বিজয় মিছিল আনন্দের মিছিল, কুচবিহারে আনন্দ মিছিল চলছে। আগেই মানুষের ভাষা বুঝতে হবে, দেওয়ালের লিখন পড়তে জানতে হবে। বিজেপি যদি দেওয়ালের লিখন পড়তে না জানে এটা তাদের দুর্ভাগ্য, আমরা পরিষ্কার দেওয়ালের লিখন পড়তে পেরেছি। এবং আজকে যা রায় বেরিয়ে এসছে মানুষের কাছ থেকে, যেটা আমাদের মানে অপ্রকাশিত সত্য, সেটা লক্ষাধিক ভোটে নিশ্চিত প্রামাণিক হেরে যাচ্ছে। আবারও প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়তে হল প্রদেশ কংগ্রেস সভাপতি তথা কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে। তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। বহরমপুর লোকসভা কেন্দ্রের নওদা বিধানসভায় প্রচারে গিয়ে গো ব্যাক স্লোগান দেওয়া হয় তাকে। শনিবার নওদা বিধানসভার দমদমা শ্যামনগর থেকে পায়ে হেঁটে প্রচার শুরু করেছিলেন অধীর চৌধুরী। সেখানে ব্লক সভাপতি সফিউজ্জামান ওরফে হাবিব মাস্টারের নেতৃত্বে অধীর চৌধুরীকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ ওঠে। অধীর চৌধুরী গো ব্যাক স্লোগানও, কে এই হাবিব মাস্টার? হাবিব মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী আবু তাহির খানের ভাগ্নে। অধীরের গাড়ি ঘিরে যখন বিক্ষোভ দেখায় তৃণমূল, পাল্টা স্লোগান তোলেন কংগ্রেসের কর্মীরা। উত্তেজনা তৈরি হয় সেখানে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে। উল্লেখ্য, এর আগেও প্রচারে বেরিয়ে কিন্তু বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল অধীর রঞ্জন চৌধুরীকে, এমনকি তার বিরুদ্ধে মারেরও অভিযোগ উঠেছিল। শনিবার প্রচারে বেরিয়ে ফের বিক্ষোভের মুখে পড়তে হল প্রার্থীকে। ব্লাড ব্যাংকে রক্তের সংকট, প্রসূতি রোগীকে রক্ত দিলেন পুলিশ আধিকারিক। বর্তমানে তীব্র দাবদাহের জেরে রক্তের সংকট দেখা গিয়েছে বিভিন্ন হাসপাতালের ব্লাড ব্যাংকগুলিতে। মুর্শিদাবাদের কান্দি মহকুমা হাসপাতালে এক প্রসূতির রক্তের প্রয়োজন মেটাতে এগিয়ে এলেন মুর্শিদাবাদের কান্দি থানার আইসি মৃণাল সিনহা। ডিউটির মধ্যেই শক্তিপুর থেকে সোজা কান্দি মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংকে এসে রক্ত দিয়েছেন তিনি। পেশেন্ট পার্টি এখানে অনেকক্ষণ ধরে বোঝাবুঝি করছিল ব্লাডের জন্য, ওনাদের কেউ নেই, ওনার বোমা ভর্তি আছে, নমাস প্রেগনেন্সি চলছে, ব্লাডটা না পেলে হয়তো বাচ্চাটা হবে না, মানে সিজার হবে না। তো অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর যখন পাওয়া গেল না, তখন আমি কান্দি থানা আইসি সাহেবের সঙ্গে যোগাযোগ করলাম। উনি বললেন যে আমি একটু ডিউটির মধ্যে আছি শক্তিপুরে, তো মোটামুটি কিছুক্ষণ পরে আমি ঢুকছি, তো উনি সময় মতো এসে তরে এসে এখনই মাত্র ব্লাডটা দিয়ে বেরিয়ে গেলেন। আমরা স্যারের কাছ থেকে ব্লাডটা পেয়ে এবং স্যারকে আমাদের কাছে পেয়ে সত্যি খুব গর্ব ফিল করছি এবং খুব মন থেকে খুব খুশি। ডাম্পারের চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হল এক ব্যক্তির, আর এই ঘটনার জেরে পুলিশের গাড়ি ঘিরে উত্তেজনা এলাকার বাসিন্দাদের। মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জ থানার মুরাপাড়া মোড় এলাকার ঘটনা। জানা যাচ্ছে একটি ডাম্পার সাগর দেখির পিটিসিএল এর ছাই নিয়ে যাওয়ার সময় গাড়ি ঘোরাতে গিয়ে এক ব্যক্তিকে চাপা দেয়, এমনটি অভিযোগ সামনে এসেছে এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। ঘটনাস্থলে রঘুনাথগঞ্জ থানার পুলিশ গেলে এলাকারবাসীর ক্ষোভের মুখে পড়তে হয় পুলিশ আধিকারিকদের। স্থানীয়দের অভিযোগ, ঘন জনবসতিপূর্ণ হওয়ার পরও এলাকা থেকে বড় বড় ডাম্পার গাড়ি যায়, আগেও বহু দুর্ঘটনা ঘটেছে, আর তারপরও হুশ ফেরেনি প্রশাসনের।
দীর্ঘদিনের প্রেম এবং তারপর বিয়ে, সাত মাকে বাধা পড়লেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র এবং রাতুল মুখোপাধ্যায়। শুক্রবার সন্ধ্যায় সাত মাকে বাধা পড়লেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র এবং রাতুল মুখোপাধ্যায়। সকাল থেকে শুরু হয়েছিল বিয়ের অনুষ্ঠান। সকালে নান্দিমুখ থেকে গায়ে হলুদ, সমস্ত অনুষ্ঠানই হয়েছে, সবটাই ঘরোয়াভাবে সম্পন্ন হয়েছে। প্রায় ছ বছরের সম্পর্ক তাদের, এবার স্বামী স্ত্রী হলেন তারা। বিয়েতে কেমন সাজলেন কনে রূপাঞ্জনা? পরনে লাল বেনারসি, মাথায় সোলার মুকুট, গলায় গোলাপ ফুলের মালা, হাতে শাখাপলা, হালকা সোনার গয়না, কপালে চন্দনের নকশা, একেবারেই সাবেকি সাজে দেখা গেল তাকে। অন্যদিকে ধুতি চাদরে বর বেশে রাতুল, শুভ দৃষ্টিতে রূপাঞ্জনা একেবারেই লাজুক কোণে। যে পান সরিয়ে রাতুলকে তিনি দেখলেন, অভিনবত্ব রয়েছে সেই পানেও। পান পাতায় সাবেকি আঁকা ডিজাইন, সঙ্গে লেখা শুভ বিবাহ। ঠিক এভাবেই কলকাতার পাঁচতারা হোটেলে বিয়ে সারলেন রূপাঞ্জনা এবং রাতুল। গত বছর 23 ফেব্রুয়ারি দার্জিলিংয়ে বাগদান সেরে 19 এপ্রিল এবার কলকাতার এক হোটেলে বিয়ে করলেন রূপাঞ্জনা। রূপাঞ্জনা এবং রাতুলের খুব ঘনিষ্ঠ মানুষেরাই উপস্থিত ছিলেন এই বিয়েতে। ছিলেন অভিনেত্রী ঈশা সাহা, সন্দীপ্তা সেন, প্রযোজক রানা সরকার, টলিপাড়ার চেনা মুখ রাহুল দেব বসু, দেবাদৃতা বসু প্রমুখ। জানা গিয়েছে হিন্দু বিয়ের সমস্ত রীতি মেনেই বিয়ে হয়েছে। সিঙ্গেল মাদার রূপাঞ্জনা, 2017 সালে প্রাক্তন স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় অভিনেত্রীর। একটি পুত্র সন্তান রয়েছে তার। একা হাতেই ছেলেকে মানুষ করছিলেন অভিনেত্রী। সিরিয়াল সিনেমার কাজের পাশাপাশি পরিবারের সমস্ত দায়িত্ব সামলান অভিনেত্রী। অন্যদিকে রাতুলও টলিপাড়ার চেনামো, শুটিং ফ্লোরেই নাকি দুজনের আলাপ, তারপর বন্ধুত্ব, সেখান থেকে প্রেম। নিজেদের সম্পর্ক নিয়ে কখনো লুকোচাপা করেননি রূপাঞ্জনা, বরং হামেশাই জানিয়েছেন তাদের সম্পর্ক পরিণত। হাই নিউজ নেটওয়ার্ক। সাত সকালে বাইসনের তাণ্ডব। বাইসনের হামলায় আহত হয়েছেন 4 জন, তাদের মধ্যে 3 জন মহিলা এবং 1 জন যুবক। আহতরা চিকিৎসাধীন মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে। শনিবার সকালে মাথাভাঙ্গা পঞ্চানন মোড় সংলগ্ন এলাকায় বাইসনটিকে দেখতে পান স্থানীয়রা। এরপরই বাইসনটি হামলা করে 4 জনকে। বন বিভাগের কর্মীরা ঘুম পাড়ানির গুলিতে বাইসনটিকে বাগে আনে। দেখতে যাওয়ার সময় ওই বাইসানটাকে গরু ভেবে উনি দেখতে যাওয়ার সময় বাইসানটা লাফ দিয়ে গিয়ে উনাকে অ্যাটাক করে, এবং সঙ্গে সঙ্গে প্রশাসনের লোক উনাকে নিয়ে আসে, এখন উনি হাসপাতালে গেছে। তারপরে জনমনকে ফোন করা হয়েছে, ওখানে প্রশাসনের লোকও গেছে, সঙ্গে সঙ্গে মাইকিংও করেছে। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।